আচ্ছা, এই পেশেন্টটা অ্যাকচুয়ালি একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, অ্যাক্সিডেন্টের কোমরের শিরদাঁড়া ভেঙে যায়, শিরদাঁড়া ভাঙার ফলে ওর কোমরের নিচ থেকে অবশ হয়ে যায়, এটাকে আমরা প্যারাপ্লেজিয়া বলি। হ্যাঁ, বর্তমানে ওর একটা অপারেশন হয়েছে এর জন্য, এখন বর্তমান স্ট্যাটাস জানার জন্য আমরা একটা এমআরআই রিপিট করছি। এমআরআইটা রিপিট করার পর কোন লেভেলে লেশন আছে, কোন জায়গায় একটা ক্ষতি আছে, ওটা দেখে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। পায়ের মুভমেন্ট এখন কিছু নেই, হ্যাঁ, গ্রেড জিরো আছে এখন, ওটা দেখে পরবর্তী এমআরআই রিপোর্টটা দেখে আমরা সিদ্ধান্ত নিতে পারবো যে এটা রিকভারি করবে কি না। আপাতত কিছু কমেন্ট করা যাবে না এক্ষেত্রে। হ্যাঁ, ছবিটা দেখার পর রিপোর্টটা আসুক, রিপোর্টটা আসলে তারপর আমরা বলতে পারবো।